বন্ধুরা কিছু কিছু ডাক্তার আছে যাদের কাছে গেলেই রোগ সেরে যায় কাছে গেলেই কোনো কোনো ওষুধ না খেয়েই ডাক্তার এত ভালো ব্যবহার করে এত ভালো পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে একজনকে দেখে যাচ্ছে পেশেন্টের সঙ্গে কথা বলে যাচ্ছে কিন্তু আমার এসব ডাক্তারকে ভালো লাগে না কেননা ব্যবসা করতে জানে না ডাক্তার হবে ব্যবসায়ী কিছু কিছু ডাক্তারকে আমি দেখেছি মানে পনেরো মিনিটে পনেরোটা রোগী তাকে বাইরে বের করে দিল পারলে ওখান থেকে মেরে বাইরে বের করে দেবে রোগীকে তো হয়ে গেছে তাড়াতাড়ি বেরো মানে যারা ডাক্তার কম ব্যবসাই বেশি আমার এদেরকে খুব ট্যালেন্টেড মনে হয় যে শুধু ডাক্তার নয় এটা ব্যবসাও করতে আসছে তাই আজকের ভিডিওটা ওনাদের উদ্দেশ্য করে যে ব্যবসায়ী ডাক্তাররা কেমন হয় হ্যাঁ বলুন কি আপনার ডাক্তার বাবা আমি বাজার করে আসছিলাম বাজার বাজার করে আসছিলাম তো আমি কি করব মানে হ্যাঁ আপনি বাজার করতে গিয়েছিলেন তাতে আমার কি দোষে পুরো গল্প বলছো তো প্রথম থেকে 1947 সাল থেকে স্টার্ট করবেন নাকি গল্প আরে আপনার কি হয়েছে আমি না কি হয়েছে আপনার ওটা বলুন আপনি কে আমি আমি ওনার ছেলে মানে হ্যাঁ আচ্ছা আপনি বলুন আপনি বলুন শর্টে বলুন আমার বাবা বাজারে আমার বাবা তো আপনি ওনার ছেলে হলে তো উনি তো আপনার বাবা হবেন এটা আবার কি এটা আবার কি বহু বড় কথা নাকি কি হয়েছিল শটে বলুন আমার বাবা যখন মানে আপনার বাবা বাজার না ওটা আমি কি করব ওটা না ওটা বলছি আপনার বাবা গেছে আসার সময় বাবার মাথাটা আচ্ছা মাথা সেটা বলুন মাথা ঘুরিয়ে পড়ে যায় আচ্ছা দেখুন মাথা ঘুরিয়ে পড়ে না না মাথা ঘুরিয়ে পড়ে নি না আরে কি মাথা ঘুরিয়ে তো আমি কি করব না না বাবা মাথা ঘুরিয়ে পড়ে যায়নি ওটা মানে ওটা জানতে এসেছেন যে কেন মাথা ঘুরিয়ে পড়েনি আরে না না ওটা নয় তাহলে কি এ তো মুশকিলের ব্যাপার আমাকে এখন কত বাইরে পেশেন্ট দাঁড়িয়ে আছে আমাকে ব্যবসা করতে হবে সরি ডাক্তারি করতে হবে আর আপনি এখানে এ করছেন বাইরে কত জায়গায় চেম্বার আছে শুধু একটা চেম্বার কত চেম্বারে ব্যবসা করতে যেতে হয় জানেন কে শটে বলতে পারবে দুজনের শটে কেউ শটে বলুন এই অ্যাসিস্ট্যান্ট বাইরে যারা দাঁড়িয়েছেন পরে কি আছে তার স্টোরিটা জেনে নাও তো এখানে এসে যেন না বলে তুমি স্টোরিটা জেনে নাও জেনে পারলে ওখান থেকেই ওষুধ দিয়ে ভাগাও টাকাটা আমাকে দিয়ে দিও হ্যাঁ বলুন কি হয়েছে বাবার দু তিন দিন ধরে মাথাটা একটু ঝিমঝিম এটা বলুন মাথা ঝিমঝিম করছে আমি একটা গ্যাসের ওষুধ লিখে দিচ্ছি না ডাক্তার বাবু আমার গ্যাসের প্রবলেম না আমি ওষুধ খেয়েছি কে ডাক্তার আপনি ডাক্তার না আমি ডাক্তার না 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 আপনি চাইলাম না আমি মানে বললাম আমি তো জানবো নাকি আমি তো গ্যাসের ওষুধ লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি একটু যদি একবার আরে কি একবার টাইম নিয়ে যদি দেখতেন একটু টাইম নিয়ে দেখতেন মানে আমি টাইম নিয়ে কী করে দেখব বাইরে এত খদ্দের দাঁড়িয়ে যাবে কী করে টাইম নিয়ে দেখব আমি আর আমি যদি ঠিকঠাক টাইম নিয়ে দেখি তাহলে আমাকে পুরো ডায়াগনোসিস করতে হবে ডায়াগনোসিস করার পরে আমাকে পুরো ওষুধ দিতে হবে ওটাতে যদি ভালো হয়ে যান আপনি একটা ভয়ও আছে না পরের বার তাহলে তো আসবেন না আপনি কী মুশকিলের ব্যাপার আপনাকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি যেটা হয়েছে সেটা বাদ দিয়ে আপনি যাতে পরের আসেন এই যে বাইরে এত যে ভিড় হয়ে আছে ওরা কি ফার্স্ট টাইম এসছে আপনি না ব্যবসাও করতে দেবেন না সরি ডাক্তারিও করতে দেবেন না শেখাচ্ছেন আপনি কিছু ওষুধ লিখে দিচ্ছি আপনি এগুলো নিয়ে নেবেন কত চাপ জানেন এত দেরি করে দিলেন এত আপনাদের জন্য পাঁচ দশ মিনিট এখানে টাইম আমি দিয়ে দিলাম এই সময় আমি পাঁচ ছজনকে দেখে নিতাম আপনারা আগে থেকে স্টোরি শর্টে বলবেন ঠিক আছে এই ওষুধটা খান আর পরেরবার আসুন কেন আমি শিওর ভালো হবে না আপনি যান আচ্ছা অ্যাসিস্ট্যান্ট পরেরগুলোকে পাঠিয়ে দাও পাঁচজনকে পাঠিয়ে দাও প্রচণ্ড দেরি করে দিল ওরা তাড়াতাড়ি তাড়াতাড়ি জানান আচ্ছা কে আগে নিজের প্রবলেম বলতে পারে ওয়ান টু থ্রি স্টার্ট